এবার মিনিটের মধ্যেই আধারের মাধ্যমে বানিয়ে ফেলুন আপনার প্যান কার্ড। আয়কর বিভাগের তরফে প্যান কার্ডকে বাধ্যতামূলক ডকুমেন্টের মধ্যে সামিল করা হয়েছে। প্যান কার্ড ছাড়া না তো ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে, না ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে। বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রেও প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে আর দেরি করবেন না, কারণ এখন এক মিনিটের মধ্যেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড। আগে প্যান কার্ড তৈরির জন্য লম্বা ফর্ম ফিল আপ করতে হতো, তবে এখন মাত্র একটি ক্লিকে এবং এক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর বিভাগ নিয়ে এসেছে এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনার 10 ডিজিটের আধার নম্বর দিয়ে মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট প্যান নম্বর বিনামূল্যে জেনারেট হয়ে যাবে অনলাইনে। ইনস্ট্যান্ট এই প্যান কার্ডের জন্য আবেদনপত্রে আপনাকে কেবল নিজের আধার নম্বর এন্টার করতে হবে, এরপর আপনার লিঙ্ক করা মোবাইল ফোন নম্বর ইকেওয়াইসি প্রক্রিয়া পুরো করার জন্য ওটিপি পাঠানো হবে। আধার কার্ড যখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI জারি করে থাকে, তেমন প্যান কার্ড জারি করে থাকে আয়কর বিভাগ। প্যান নম্বর কিভাবে আবেদন করবেন দেখে নিন। স্টেপ 1, প্রথমে ই ফাইলিং পোর্টালে গিয়ে ইনস্ট্যান্ট প্যান থ্রু আধার এ ক্লিক করতে হবে এবং পরে গেট নিউ প্যান সিলেক্ট করতে হবে। আপনার কাছে আধার নম্বর জিজ্ঞাসা করা হবে এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে ওটিপি। ওটিপি ভ্যালিডেশনের পর আপনার ই প্যান জারি করে দেওয়া হবে। স্টেপ 2, আবেদনকারীর PDF ফরম্যাটে প্যান কার্ড পাবেন যাতে থাকবে কিউআর কোড। আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 10 ডিজিটের নম্বর পাঠানো হবে, এই নম্বরের সাহায্যে ই প্যান সহজেই ডাউনলোড করতে পারবেন। স্টেপ 3, NSDL ও UTITSL ও প্যান কার্ড জারি করে থাকে, তবে তার জন্য আপনাকে দিতে হবে একটি নির্দিষ্ট চার্জ। এবার আমরা মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে কীভাবে আবেদন করব তা দেখব। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাজে লাগে বা কাজের জরুরি হয়ে যায় বা আপনাদের সেই কোনো সমস্যার সমাধান করতে সহযোগিতা করে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। আপনার কমেন্টের অপেক্ষা রইলাম। ধন্যবাদ। আপনারা দেখছেন ডিজিটুবার চ্যানেল। আমার ইউটিউব ভিডিওর নোটিফিকেশন পেতে ডিজিটুবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।